সো আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে একটা বেসিক ধারণা নিব এবং এই দুইটার মধ্যে পার্থক্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো প্রথমে যদি অ্যাডজেক্টিভের কাছে চলে আসি, এটা খুবই বেসিক একটা কনসেপ্ট, আমরা এর সংজ্ঞা থেকেই মূলত এর ব্যাখ্যাটা বুঝতে পারি। এর সংজ্ঞা থেকে আমরা কি জানি, যে যেই পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনের সামনে বসে তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, এটাই তো হচ্ছে অ্যাডজেক্টিভের ধারণা। এখন এই কথাটা দ্বারা মূলত কি বোঝায়, তাই না? অ্যাডজেক্টিভের এই কথাটা দ্বারা, সংজ্ঞাটা দ্বারা মূলত কি বোঝায়, তার মানে এখানে কয়েকটা পয়েন্ট আমরা পাইলাম। একটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ কার সামনে বসবে, নাউন বা প্রোনাউনের সামনে বসে, তাই না? নাউন বা প্রোনাউনের সামনে বসবে। দ্বিতীয় আর একটা পয়েন্ট হচ্ছে, সামনে বসে কি করবে, তাদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ প্রকাশ করবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন বা প্রোনাউনেরই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করতে পারে, অন্য কোনো পার্টস অফ স্পিচের না, ঠিক আছে? শুধু এই দুইটার ক্ষেত্রে। এখন আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। যেমন আপনি যদি তিন নম্বরের ক্ষেত্রে একটা উদাহরণ দেখেন, আমি তিন নম্বর পয়েন্টের উদাহরণটা দিচ্ছি। যেমন আপনি বললেন যে, খুবই খুব সিম্পল একটা বলেন যে, আই হ্যাভ আ বিউটিফুল ক্যাট, আমার একটা খুব সুন্দর কি আছে, বিড়াল আছে, আই হ্যাভ আ বিউটিফুল ক্যাট। এই বাক্যটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, আমরা একটি চোখ বোলাইলেই বুঝতে পারছি যে আলটিমেটলি বিউটিফুল শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ কি কারণে হয়েছে এই কানেকশনটা আপনাকে বুঝতে হবে, তাছাড়া কিন্তু আপনি এটা মডিফায়ারে ব্যবহার করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে এই কানেকশনটা কি, বা বিউটিফুল কিভাবে একটা অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, আই হ্যাভ আ বিউটিফুল ক্যাট, আমরা প্রথম পয়েন্টে কি বলেছি, নাউন বা প্রোনাউনের সামনে বসবে। এখানে ক্যাটটা কি স্যাররা একটু দেখেন তো, ক্যাট হচ্ছে নাউন, রাইট? ক্যাট নাউন, তার সামনে কি বসেছে, বিউটিফুল বসেছে। এবার তারপরেটা কি, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে কার, নাউনের। এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে এর মধ্যে কোনটা বোঝায়। এবার আমরা যদি প্রশ্ন করি যে বিড়ালটা কেমন, বিড়ালটা কেমন, উত্তর হচ্ছে বিউটিফুল, তার মানে বিড়ালটার ধরন বোঝাতে, বিড়ালটা কিরকম এটা বোঝাতে আমরা বিউটিফুল ব্যবহার করছি, যে বিউটিফুল, বিড়ালটা অনেক সুন্দর, ঠিক আছে? খেয়াল করে দেখেন, তাহলে আমরা ক্যাটের কি প্রকাশ করছি, এটা গুণও হতে পারে কিংবা অবস্থা হতে পারে, আপনি যেভাবে ধরতে পারেন দুইটা হতে পারে, সমস্যা নাই। তার মানে এটা নাউনের অবস্থা বা গুণ বোঝাচ্ছে না, আর এই কারণে এই শব্দটাকে আমরা কি বলছি, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বুঝতে পারছি এই শব্দটাকে আমরা কি বলছি, অ্যাডজেক্টিভ। এখন এখানে আপনার প্রশ্নটা এই বাক্যের মধ্যে কিরকম থাকতে পারে, ধরেন এই বাক্যটাই আপনার মডিফায়ারে ব্যবহার করা আছে, এই বাক্যটাই মডিফায়ারে ব্যবহার করা আছে, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন দেখেন। সেক্ষেত্রে আপনাকে কোশ্চেনটা কিরকম হতে পারে, কোশ্চেনটা এরকম হতে পারে যে আই হ্যাভ, এখানে এ নাম্বার দেওয়া থাকলো এবং এখানে একটা শূন্যস্থান থাকলো, এবং এর পরে বলা থাকলো যে ফ্রি মডিফাই দ্য নাউন, এরকম একটা অপশন দেওয়া থাকবে, এবং এর পরে বলা থাকবে ক্যাট। এবার আমাকে বলেন তো, প্রি মানে হচ্ছে পূর্বে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব, মডিফায়ারের ভিতরে যখন ঢুকবো তখন কোনটা প্রি মডিফায়ার, কোনটা পোস্ট মডিফায়ার, কোনটাকে কেন প্রি মডি বা পোস্ট মডি বলা হয়, এবং এগুলোর কিছু রুলস আমরা দেখব। দেখেন, তার আগে একটু বোঝার চেষ্টা করেন, কি বলা হচ্ছে, প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এই নাউনটাকে প্রি মডিফাই করতে বলছে। প্রি মানে পূর্বে, মানে পূর্বে এমন একটা জিনিস আমাদের বসাতে হবে যাতে করে এটাকে মডিফাই করে, আর মডিফাই করার মানে হচ্ছে তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানো। তার মানে এমন একটা শব্দ বসাতে হবে যেটা এই ক্যাটের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে। তার মানে আমরা আই হ্যাভ আ, আমরা চাইলে হোয়াইট ব্যবহার করতে পারি এখানে, হোয়াইট ক্যাট। আই হ্যাভ আ বিউটিফুল ক্যাট, আমরা যেটা একটু আগেই ব্যবহার করেছিলাম, তাই না? বিউটিফুল ক্যাট, আমরা চাইলে এখানে ইউ বাপ পড়েছে, একটু লিখে নেন। এরপর চাইলে আমরা আরো অনেক কিছু এখানে ব্যবহার করতে পারি, তাই না? এখানে কিন্তু শব্দের কোনো বাউন্ডিংস নেই যে আপনি এই শব্দটা এখানে ব্যবহার করতে পারবেন না, তবে অর্থের সাথে সঙ্গতি রেখে যে কোনো একটা অ্যাডজেক্টিভ আপনি এখানে বসায় দিলেই কিন্তু এই ক্যাটটা প্রি মডিফাই হয়ে যাবে। তাহলে আপনি একটা মোটামুটি ধারণা পেলেন কিভাবে অ্যাডজেক্টিভ একটা মডিফাই হিসেবে কাজ করে, যদিও এই বাক্যটা আমি জাস্ট একটা এক্সাম্পল আকারে দিলাম, টেনশন নেওয়ার কিছু না, এগুলো ডিটেইলস পড়বো আমরা ইনশাল্লাহ ভেঙে ভেঙে, ঠিক আছে? এবার অ্যাডজেক্টিভের সম্পর্কে আরেকটা খুব সুন্দর বক্তব্য হচ্ছে, আমি এখানে তিনই লিখি, সেটা হচ্ছে আমরা মোস্ট অফ দ্য টাইম মনে করি, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি আই বাটন উপরে দেখেন, উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখলে ডিসক্রিপশন দিয়ে দেবো ইনশাল্লাহ।
সো যে বিষয়টা হয়েছে, আমি খুব সুন্দর করে অ্যাডজেক্টিভ চেনার শর্টকাট উপায়, আপনি দেখা মাত্র কিভাবে অ্যাডজেক্টিভ চিনবেন সেটার একটা ভিডিও মেক করেছি, দেখা মাত্র কিভাবে একটা অ্যাডভার্ব চিনবেন সেটাও কিন্তু মেক করা হয়ে গিয়েছে। এখন সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ এর দুইটা বৈশিষ্ট্য হতে পারে। এক হচ্ছে যে এরা নাউন বা প্রোনাউনের সামনে বসে দোষগুণ অবস্থার সঙ্গে পরিমাণ করবে, পরিমাপ করবে। আরেকটা ভাবে অ্যাডজেক্টিভকে চেনা যেতে পারে, উইচ ইজ দ্যাট কোনো নাউন এর সাথে যদি এলওয়াই যুক্ত থাকে, কি বললাম, কোনো নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ আকারে কাজ করবে। আমরা মোস্ট অফ দ্য টাইম এটা ভুল করি, আমরা মনে করি এলওয়াই থাকলে তো সেটা অ্যাডভার্ব হবে, না এটা ভুল কথা। তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকলে সেটা কি হবে, সেটা একটা অ্যাডজেক্টিভ আকারে কাজ করবে। ঠিক আছে, আমরা একটি উদাহরণ দেখি। যেমন আমরা বলি না ফ্রেন্ড, ফ্রেন্ড কি একটা নাউন? না, ফ্রেন্ড একটা নাউন, এর সাথে আপনি এলওয়াই যুক্ত করে দেন কি হয়, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি বিহেভিয়ার। আমরা বলি না যে ফ্রেন্ডলি বিহেভিয়ার, তারপর আমরা বলি যে হি ইজ আ ফ্রেন্ডলি পার্সন। পার্সনটা কি একটা নাউন, নাউনের আগে ফ্রেন্ডলি বসেছে, বসে তার ধরন প্রকাশ করছে, কেমন বন্ধু, কেমন মানুষ, ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্ব সুলভ। তাহলে সেইভাবেও কিন্তু আমরা করতে পারি, আদারওয়াইজ আপনি নাউনের সাথে এলওয়াই যুক্ত করেছেন, অ্যাডজেক্টিভ আকারে কাজ করেছে, এটাও কিন্তু করা যায়। ঠিক আছে, তাহলে এই অ্যাডজেক্টিভের এই তিনটা স্টেপ যদি আপনি মনে রাখেন, অ্যাডজেক্টিভ সম্পর্কে একদম কমপ্লিট একটা ধারণা আপনার চলে আসবে, এটা বেসিক ধারণা। অ্যাডজেক্টিভের ভিতরে কিন্তু আবার প্রকারভেদ আছে, ওগুলো আমরা যাচ্ছি না, মডিফায়ারের জন্য দরকার নাই। এবার অ্যাডভার্বের ক্ষেত্রে চলে আসি আমরা, অ্যাডভার্বের ক্ষেত্রে তথ্যগুলো একটু ডিফারেন্ট এটার থেকে। কিরকম একটু খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভও দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করে, কিন্তু কার, নাউন বা প্রোনাউনের। অ্যাডজেক্টিভও দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ প্রকাশ করে কিন্তু নাউন বা প্রোনাউনের, কিন্তু এখানে অ্যাডভার্বটাও কি করে, দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ প্রকাশ করে, কিন্তু কার, এখানে কয়েকটা জিনিস আছে, কি করে, ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, এবং পুরো একটা বাক্য সেন্টেন্স, সেন্টেন্স এর দোষ গুণ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ। তার মানে আমরা কি বুঝলাম, যে এ যদি হয় বস আর এ হচ্ছে বসেরও বস, তাই না, ব্যাপারটা এরকম। ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স এর দোষ গুণ খুঁজে বের করার কাজ হচ্ছে অ্যাডভার্বের। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যেমন এখানে নাম বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সঙ্গে পরিমাণ করে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভের আবার দোষ গুণ বের করে কে, অ্যাডভার্ব। তার মানে আমাদের বুঝতে হবে অ্যাডভার্ব কি করে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং সেন্টেন্স এই কয়টার কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাডভার্বের সাথে কানেকশন কার কার আছে এই চারটা জিনিসের, এটা একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার, আর একটা উদাহরণ দেখি। যেমন আমরা একটা উদাহরণ যদি দেই যে হি ডিড দ্য ওয়ার্ক ভেরি নাইসলি, এখন অ্যাডভার্বের ক্ষেত্রে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভের একটা নির্দিষ্ট জায়গা ছিল যেটা নাউন বা প্রোনাউনের সামনে বসবে, কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো জায়গা নেই। অ্যাডভার্ব প্রথমে বসতে পারে বাক্যের, অ্যাডভার্ব বাক্যের মাঝখানে বসতে পারে, অ্যাডভার্ব বাক্যের শেষেও কিন্তু বসতে পারে, এটার কোনো নির্দিষ্ট জায়গা নেই, এটা মাথায় রাখতে হবে। আর অনেকেই মনে করবে যে না অ্যাডভার্ব কোথায় বসে, আমি তো কনফিউজ হয়ে গেলাম। তো হি ডিড দ্য ওয়ার্ক ভেরি নাইসলি, এই বাক্যের মধ্যে একটু খেয়াল করে দেখেন তো, হি ডিড দ্য ওয়ার্ক, এখানে ভার্ব কোনটা, কাজটা করা, করা না, কাজ কিন্তু ভার্ব না, ভার্ব হচ্ছে ডিড, মানে কাজটা করলো, সে কাজটা খুব সুন্দর করে করলো, খুব সুন্দর করে কাজটা করলো। এবার ডিডটা হচ্ছে ভার্ব, আচ্ছা কাজটা সে কিভাবে করেছে, কাজটা কিভাবে করেছে, নাইসলি, খুব সুন্দরভাবে করেছে। তাহলে একটু বলেন তো যে কাজের সাথে নাইসের সম্পর্ক না, ভার্বের সাথে কার সম্পর্ক, অ্যাডভার্বের সম্পর্ক, তাহলে কাজের সাথে কার সম্পর্ক, নাইসের সম্পর্ক। তাহলে এটা যদি ভার্ব হয় স্যার, এটা কি হবে, অ্যাডভার্ব। তার আরেকটা ভাবে আমরা বুঝতে পারি কাজটা সে কিভাবে করেছে, ভেরি নাইসলি বা নাইসলি, তাহলে এই যে নাইসলি আছে না, সুন্দরভাবে করেছে, কাজের ধরন বোঝাচ্ছে না, কাজের ধরন বোঝায় না। আমি একটু আগে কি বললাম যে কাজের ধরন, দোষ গুণ অবস্থা এগুলো বোঝালে কি হবে, সেটা একটা অ্যাডভার্ব হবে। তাহলে সিম্পলি আপনি নাইসলি কি একটা অ্যাডভার্ব বলতে পারেন। আপনাকে দেখতে হবে অ্যাডভার্বের ক্ষেত্রে যে কানেকশনটা কার সাথে, এ কাকে কি নির্দেশ করছে, মূলত
কার দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ নির্দেশ করছে এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে আরেকটা এই বাক্যের মধ্যে আপনাদের আরেকটা কনফিউশন হতে পারে যে স্যার নাইসলি তো বুঝলাম, কিন্তু ভেরিটা কি? এই ভেরিটা তাহলে কি? এই বেচারা কই থেকে আসলো? ওয়েল, এখানে আরেকটা জিনিস একটু বোঝার আছে। আমি এখানে লিখেছি কি দেখেন, অ্যাডভার্ব অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করতে পারে, অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডভার্বের নিজেরই দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করতে পারে, রাইট? একটু খেয়াল করে দেখেন, ভেরি নাইসলি, আমি যদি ভেরিটা বাদ দিতাম স্যার না কি হতো? এটা অ্যাডভার্ব থাকতো না? থাকতো কিন্তু। তাহলে দেখেন, হি ডিড দ্য ওয়ার্ক নাইসলি, সে কাজটা খুব সুন্দর করে করেছে। এখন আমি যদি এখানে ভেরি ব্যবহার করি, হি ডিড দ্য ওয়ার্ক ভেরি নাইসলি, তাহলে এই যে এটা দিয়ে প্রশ্ন করা যদি হয় যে কাজটা সে কতটা সুন্দর করে করেছে, উত্তর আসে কি? ভেরি, অনেক, খুব। কাজটা সে কতটা সুন্দর করে করেছে? খুব সুন্দর করে করেছে। তার মানে দেখেন, এই ভেরি দ্বারা সুন্দরের পরিমাণকে প্রকাশ পায়। কি পায়? পরিমাণকে প্রকাশ পায়। কার? নাইসলি এর পরিমাণ, সুন্দরের পরিমাণ। তাহলে আমরা একটু আগে দেখলাম যে সুন্দরটা বা নাইসলিটা কি একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের যে পরিমাণ বোঝাবে, অ্যাডভার্বের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যে বোঝাবে, সেও একটা অ্যাডভার্ব, রাইট? এই কারণে এই ভেরিটাও কিন্তু আলাদা একটা অ্যাডভার্ব। তার মানে আমরা বুঝতেই পারি যে একটা বাক্যে একাধিক অ্যাডভার্ব বসতে পারে, কোনো সমস্যা নাই। একটা বাক্যে একাধিক অ্যাডভার্ব ইভেন পাশাপাশিও বসতে পারে, এটাতেও কোনো সমস্যা নাই। ওকে, আরেকটা সিম্পল ইনফরমেশন আমি 3 নম্বর দিয়ে সুন্দর করে এই আজকের ভিডিওটা শেষ করছি। খেয়াল করে দেখেন, 3 নম্বর পয়েন্টে যে জিনিসটা খেয়াল করার, আমরা দেখলাম যে নাউনের সাথে এলয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ আকারে কাজ করতে পারে, কিন্তু অ্যাডভার্বটা কিভাবে কাজ করে মাথায় রাখবেন। অ্যাডভার্ব হতে গেলে অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হতে হবে, কি? অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। যদি নাউনের সাথে এলওয়াই হয় তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব হবে না, ঠিক আছে? আমি আপনাকে যদি উদাহরণ দিই, যেমন একটু আগে আমি একটা উদাহরণ ব্যবহার করেছি, নাইস। নাইস কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কাজে যে কোনো কিছুর ধরন প্রকাশ করতে নাইস ব্যবহার করি। হি ইজ এ নাইস পার্সন, সে একটা ভালো মানুষ, তাই না? হি ইজ এ নাইস পার্সন। তাহলে নাইসটা আমরা পার্সনের ক্ষেত্রে ব্যবহার করেছি, তার মানে এখানে নাইসটা একটা অ্যাডজেক্টিভ। সেম ভাবে এর সাথে এলওয়াই যুক্ত করে দেন, এটা একটা অ্যাডভার্ব হয়ে যায়, নাইসলি, ঠিক আছে? বিউটিফুল অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত করে দেন, বিউটিফুলি অ্যাডভার্ব হয়ে যায়। সে কাজটা কিভাবে করলো? খুব সুন্দর করে করলো, বিউটিফুলি করেছে, ঠিক আছে? তো এরকম অনেকগুলো উদাহরণ আমি ব্যবহার করেছি এই আই বাটনে দেওয়া যে ভিডিওটা আছে সেটাতে, বা ডিসক্রিপশনে আপনি খুঁজে পাবেন। সেখানে অ্যাডভার্ব সহজে চেনার উপায় দেওয়া আছে, অনেকগুলো উদাহরণ ব্যবহার করা আছে, খুব সুন্দর করে আপনি বুঝতে পারবেন। এবং অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব আপনি কীভাবে আলাদা করবেন সেটাও কিন্তু বর্ণনা করা আছে। তো যাই হোক, আজকে আমরা দেখলাম অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ কীভাবে ব্যবহার করতে হয়, এই দুইটার মধ্যে পার্থক্য কী, এবং এগুলো মানে মডিফায়ারে কীভাবে আমরা ব্যবহার করব সেটার আরও অ্যাপ্লিকেশন শিখবো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে দেখা হবে।